মিয়ানমারে এ পর্যন্ত নিহতের সংখ্যা 70 জাতিসংঘ প্রতিনিধি এক মেয়ের মধ্যে করোনা টিকা পাবেন সকল প্রাপ্তবয়স্ক মার্কিনি বাইডেনের ঘোষণা এবং থাইল্যান্ডে বিলম্বিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন আরাউন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে হাজির হয়েছি আমি তানিয়া আহমেদ শিরোনাম শুনছিলেন এবারে পুরো খবর মিয়ানমারে অভ্যুত্থানের সময় থেকে এ পর্যন্ত অন্তত 70 জনকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার জাতিসংঘ কাউন্সিলের দেয়া কাছে এই তথ্য দেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তকারী স্পেশাল রিপোর্টিয়ার থমাস অ্যান্ড্রুস তিনি বলেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগের বয়স 25 বছরের নিচে শুধু হত্যাই নয় অভ্যুত্থানের সময় থেকে এ পর্যন্ত 2000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে দিনে দিনে বাড়ছে সহিংসতা অ্যান্ড্রুস বলেন অসংখ্য ভিডিও ক্লিপ আছে যেখানে দেখা গেছে বিভিন্ন এলাকায় ঢুকে নির্বিচারে গুলি বাড়িঘর ধস ও দোকানপাটে লুটতরাজ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী অ্যান্ড্রুস বলেন মিয়ানমার এখন শাসন করছে খুনি ও অবৈধ সরকার জ্বালানিসহ জান্তা সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি এক মেয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে করোনা টিকা দেওয়া হবে হোয়াইট হাউস থেকে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আশা প্রকাশ করেন 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি করোনা মহামারীর লকডাউনের এক বছর পূর্তি উপলক্ষে দেয়া ভাষণে বাইডেন বলেন টিকা দেওয়ার কর্মসূচিকে আরও বেগবান করতে কাজ করে যাচ্ছেন তিনি করোনায় প্রত্যেককেই কিছু না কিছু হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন অন্ধকারের মধ্যে আলো খুঁজে পাওয়াই মার্কিনীদের বৈশিষ্ট্য মহামারীর অবসানে সবাই মিলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি $1.3 trillion করোনা সহায়তা বিলের স্বাক্ষরের কয়েক ঘন্টা পর এই ভাষণ দেন বাইডেন At the hospital was at the front of the line. They tell me I am the টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধতে পারে এ ধরনের প্রতিবেদনের ভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের টিকা নেয়ার মাধ্যমে আজ থেকে থাইল্যান্ডে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল এর আগে অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত করে ডেনমার্ক ও নরওয়ে ইউরোপীয় মেডিসিন এজেন্সি অবশ্য দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে থাইল্যান্ড বলছে অ্যাস্ট্রাজেনেকার টিকার যেই ব্যাচ ইউরোপে সরবরাহ করা হয়েছে আর তারা যে টিকা পেয়েছেন তার মধ্যে পার্থক্য আছে তাই বিলম্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তারা তবে করোনাভ্যাক টিকার মাধ্যমে টিকা দেয়া কর্মসূচি চলবে বলে জানায় থাইল্যান্ড 28 ফেব্রুয়ারি থাইল্যান্ডে টিকা দেয়া শুরুর পর এ পর্যন্ত টিকা নিয়েছেন 30,000-এর বেশি মানুষ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেয়ার এরপর আর জানিয়ে ফিরব হংকং এর নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন চীন আইনের সমালোচনা যুক্তরাষ্ট্রের এবং পাকিস্তানে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ টিকটক বিরতি থেকে ফিরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তনে চীনা পার্লামেন্টে অনুমোদিত আইনের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন এটি হংকংয়ের গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের ওপর হামলা এছাড়া হংকংয়ের নির্বাচন যেন সবার ভোটাধিকারের ভিত্তিতে গ্রহণযোগ্য হয় সেই প্রচেষ্টাকেও খর্ব করবে এ ধরনের আইন সেপ্টেম্বরে নির্ধারিত হংকংয়ের আইন পরিষদের নির্বাচন যেন অনুষ্ঠিত হয় তা নিশ্চিতে চীনা ও হংকং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি
বলেন, নির্বাচনে সব প্রার্থী যেন অংশগ্রহণ করতে পারে ও নির্বাচন যেন স্বচ্ছ হয় সেটিও নিশ্চিত করতে হবে। তবে ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা হংকংয়ের নেতা ক্যারি লাম ও অন্যান্য কর্মকর্তার ওপর অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা সে ব্যাপারে কিছু বলেননি তিনি। অশ্লীল কন্টেন্ট আপলোডের অভিযোগে জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছেন পাকিস্তানের একটি আদালত। বৃহস্পতিবার এই বিষয়ে শুনানি শেষে এই রুলিং দেন পেশোয়ার হাইকোর্টের বিচারক কায়সার রশিদ খান। আদালত বলেন, টিকটকের কন্টেন্টগুলো পাকিস্তানের সমাজে গ্রহণযোগ্য নয়, এজন্য পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ পিটিএ কে নির্দেশ দেন আদালতের কাছে গ্রহণযোগ্য কন্টেন্ট না দেয়া পর্যন্ত নিষিদ্ধ রাখতে। পিটিএও জানিয়েছে আদালতের নির্দেশ মেনে চলবে তারা। তবে এই রুলিংকে চ্যালেঞ্জ করেছে টিকটক। তাদের পক্ষ থেকে বলা হয়, কন্টেন্ট মনিটর করার জন্য তাদের গাইডলাইন আছে। ছয় মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হল টিকটক। সিরিয়ায় দশকব্যাপী চলমান সংকটের রাজনৈতিক সমাধানের যৌথ উদ্যোগ নিচ্ছে তুরস্ক, রাশিয়া ও কাতার। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় রুশ ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে নয় দফার যৌথ বিবৃতিতে এই ত্রিপাক্ষিক প্রচেষ্টার কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ কভুসগোলু। বিবৃতিতে সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা হবে বলে অঙ্গীকার করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী। তারা বলেন, তাদের লক্ষ্য হবে সিরিয়ায় একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ বের করা। তাদের মতে এই সংকটের একমাত্র সমাধান হবে একটা রাজনৈতিক নিষ্পত্তি, সামরিক সমাধান নয়। এক্ষেত্রে তারা জাতিসংঘের প্রস্তাবকে অনুসরণ করতে চান। বিবৃতিতে সিরিয়ায় কোভিড-19 টিকাদান ও মানবিক সহায়তা দানে জোর তৎপরতা চালাতে জাতিসংঘের সংস্থাসমূহ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানান তারা। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মিয়ানমারে এ পর্যন্ত নিহতের সংখ্যা 70, জাতিসংঘ প্রতিনিধি। এক মেয়ের মধ্যে করোনার টিকা পাবেন সকল প্রাপ্তবয়স্ক মার্কিনী, বাইডেনের ঘোষণা। থাইল্যান্ডে বিলম্বিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া। হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন, চীনা আইনের সমালোচনা যুক্তরাষ্ট্রের। এবং পাকিস্তানে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ টিকটক। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSN এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ সবাইকে।